বর্তমান সময়ে আমরা কিন্তু প্রতিনিয়ত প্রায় সকলেই ফেসবুক ব্যবহার করি। অনেক সময় দেখা যায় যে আমরা যখন ফেসবুক ব্যবহার করি, আমাদের সামনে অনেক সময় বাজে অনেক কিছু চলে আসে, কিংবা অনেক অ্যাড চলে আসে, সেগুলো দেখার মতো না। অনেক সময় অনেক খারাপ খারাপ জিনিস আমাদের সামনে চলে আসে, তো আমরা কিন্তু এইগুলো থেকে রেহাই পেতে চাই। আপনি কিন্তু আপনার মোবাইলে একটি সেটিংস করলেই কিন্তু এই সমস্ত ভিডিও কিংবা ফটো আপনার মোবাইলে আর আসবে না, আপনাকে আর বিরক্ত করবে না। তো অবশ্যই পুরো ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি কিন্তু ভিডিওতে এই সেটিংস নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতেছেন ওয়ার্ল্ড সেকশন ট্রিক্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এমএসএম ডিরাস। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কোনো একদিন আপনি সহ আপনার পরিবারের সকলে মিলে আপনারা একসাথে ফেসবুক ব্যবহার করছেন, তো দেখা যাচ্ছে এরকম কোনো ভিডিও আপনার সামনে চলে আসলো, এটা কিন্তু একটা লজ্জাকর বিষয়ের মধ্যে আপনি পড়ে যাবেন। তো এই সমস্ত ভিডিও কিংবা এই সমস্ত ফটো কীভাবে আপনি আপনার ফেসবুক থেকে সরাবেন, তো তা করার জন্য আপনি জাস্ট যে ভিডিওটি সরাতে চাচ্ছেন কিংবা যে পোস্টটি সরাতে চাচ্ছেন, আপনি জাস্ট ইজিলি সেই পোস্টের উপরে এখানে থ্রি ডটটি অপশন পেয়ে যাবেন। আপনি ইজিলি থ্রি ডট অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন, এটা কিন্তু সকল পোস্ট কিংবা সকল ভিডিওর উপরে থ্রি ডট অপশনটি থাকবেই। আপনি ইজিলি থ্রি ডট অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এখানে অনেকগুলো অপশান কিন্তু এখানে শো করবে। আপনি এখান থেকে কী করবেন, আপনার এখান থেকে একটি অপশান দেখতে পাচ্ছেন হাইড পোস্ট, আপনি এই হাইড পোস্টের উপর একটি ক্লিক করে দিবেন। আপনি যখন হাইড পোস্টের উপর ক্লিক করবেন, সে পোস্টটি কিন্তু এখান থেকে হাইড হয়ে যাবে অটোমেটিক্যালি। আপনি যতদিন পর্যন্ত এখান থেকে এই পেজটি উইন্ডো না করবেন, ততদিন কিন্তু এই পেজটি আপনার সামনে কোনো ভিডিও কিংবা কোনো ফটো ছাড়লেও আপনার সামনে এরকম কোনো ভিডিও ফটো আসবে না এই পেজ থেকে। আপনি চাইলে কিন্তু তাদেরকে এখানে 30 দিনের জন্য ব্লক করতে পারেন, আপনি চাইলে তাদেরকে এখান থেকে রিপোর্টও মারতে পারেন। এইভাবে মনে করেন যে যতগুলো পেজ আছে, যতগুলো আর কি খারাপ ওয়েবসাইট আছে আপনার সামনে শো করবে, আপনি জাস্ট এইগুলো সবগুলো কিন্তু এরকম করে রাখবেন। আপনি জাস্ট এই থ্রি ডট চিহ্নের উপরে ক্লিক করে দেবেন এবং এখান থেকে যে হাইড পোস্ট আছে আপনি জাস্ট হাইড পোস্টের উপর ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন সেই পোস্টটি কিন্তু চলে গেছে। তারপর আপনি এখানে রিফ্রেশ মারবেন, যতগুলো এরকম পোস্ট আপনার সামনে আসবে, যতগুলো নতুন পেজ থেকে, আপনি কিন্তু সব পোস্ট থেকে কিংবা এইগুলো কিন্তু ইয়ে করে দিবেন, তাহলে কিন্তু আপনার সামনে আর কোনো দিন এগুলো আসবে না আর আপনি কিন্তু লজ্জাকর অবস্থায় আর পড়বেন না। তো অবশ্যই আপনি এই জিনিসটা করে রাখবেন আপনার ফেসবুকের মধ্যে। বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা পোলাপান আছে তাদের তো আর কোনো কথাই নেই। আর আপনি যদি কাউকে ইগনোরও করতে চান, জাস্ট এভাবে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে থেকেও কাউকে ইগনোর করতে পারবেন। জাস্ট তার আইজি মধ্যে ঢুকে এরকম আর কি তার পোস্ট, কোনো একটি পোস্ট কিংবা ভিডিও আপনি জাস্ট এভাবে হাইড করে দিবেন। হাইড করে দিলে কিন্তু তার পরবর্তী কোনো পোস্ট আপনার সামনে আসবে না। এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে অল প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।